একজনকে 5 মিনিট দেওয়া হলো বক্তৃতা করতে, 5 মিনিটই বিশেষজ্ঞ হচ্ছে, নেতাদের প্রশংসা করছে, আবার প্রশংসা না করলেও বিপদ, অন্য নেতাদের খুশি না রাখাও একটা সমস্যা। আর এক একজন নেতার সঙ্গে উনি কি ছিলেন, উনি কত বড় নেতা, এইসব বলতে বলতে সময় শেষ। একজনকে 5 মিনিট দেওয়া হলো বক্তৃতা করতে, 5 মিনিটই বিশেষজ্ঞ হচ্ছে, নেতাদের প্রশংসা করছে, আবার প্রশংসা না করলেও বিপদ, মনে মনে কষ্ট পায়, যদি কমিটি করার সময় আবার নামটা বাদ। এই জন্য নেতাদের খুশি না রাখাও একটা সমস্যা। তো যা একটা কালচার আমরা গড়ে তুলতে পারলাম না, এটা হলো দুঃখ। আওয়ামী লীগ এতদিনের পাঠ, এত সংগ্রাম আন্দোলন করে এই পার্টি একাধারে 15 বছর ক্ষমতা, তার আগে 5 বছর ছিল না, তার আগে 1996 থেকে 2001, এই 5 বছরও আমরা ক্ষমতা। বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন, একশো বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর এখন আমরা ক্ষমতায় আছি, আইনজীবী সমাবেশ আমার উপস্থিত থাকার কথা ছিল, থাকতে পারিনি, তবে ওখানে বিশাল সমাবেশ হয়েছে এবং সবাই আমাকে বলেছে যে মেয়র তাপস সাহেব খুব ভালো বক্তব্য দিয়েছে। আজকে আপনারা কি 28 তারিখের পরে আপনারা কি থাকবেন না থাকবেন? কোথায় থাকবেন? কি দুঃসাহস দেখবেন? ফখরুল আমাদের বলে আর মাত্র কয়টা দিন, আর কয়টা দিন? অক্টোবর মাস, তারপর শেষ, আরো কত অক্টোবর আসবে যাবে, তখন দেখা যাবে ক্ষমতা কারা আছে। আমরা লড়াই করে এখানে এসেছি, সংগ্রাম আন্দোলন করে আমরা এত দূর পথ পেরিয়ে এসেছি, এখন বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তারা আমাদের ক্ষমতা থেকে হটানোর ভয় দেখায়।